Baskang 2023 ni chongmarino naisigei Trinamool Congress bo borokni bodol phwarirgo. Hakana tini sangrong salo Karbook kwtal party office nokdokar phiyokjakkha. Te Karbook hati wa hati panda bo khlaijakkha. Aro manjak phaika tipra hasteni Trinamool Congress ni president boromgnang Pijuskanti Bishwas. Rajya Sabha MP Srimati Susmita Dev Nokari Tebu Kubun Adangra. Uturi diye. Trinamool Congress er netitto mental rakhe. बंगाल में हराकर तीन बार तीसरी बार मुख्यमंत्री बनी है. अगर बीजेपी का कोई विकल्प है जो शक्तिशाली है वो तृणमूल कांग्रेस है, क्योंकि लेफ्ट का रूल त्रिपुरा राज्य ने देख लिया, उन्होंने लेफ्ट को बदल दिया. कांग्रेस का रूल ये राज्य ने देख लिया, कांग्रेस को भी बदल दिया. अभी एक नया चेहरा पीयूष क्रांति जी हमारे साथ है, एक नई उम्मीद लोग देख रहे हैं तृणमूल कांग्रेस में, और मेरा विश्वास है कि सरकार हमारी बनेगी. পীযূষ বাবু ফ্ল্যাগ হোস্টিং করেছেন আমাদের এখানে, ডিস্ট্রিক্টের সভাপতি রয়েছেন চঞ্চল বাবু এখানে আমাদের অতি সক্রিয়ভাবে যিনি কাজ করছেন, ভবতোষ সহ মিল্টন আর মাধুরী কালকে জয়েন করেছে. যেটা পীযূষবাবু কালকে বলেছেন যে আমাদের দল আরও এখানে শক্তিশালী হবে, কিন্তু ওয়ার্কাররা একটা বসবার জায়গা চাইছিল যেখান থেকে সব কাজ পরিচালনা করা হবে. সেই দফতর আজকে উদ্বোধন হলো, আমাদের একটা মিছিল এবং সভা রয়েছে করবুকের বাজারে. আমার বিশ্বাস যে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস পীযূষবাবু জয়েন করার পরে আরও শক্তিশালী হয়েছে, ওয়ার্কারদের মধ্যে উৎসাহ বাড়ছে. আপনারা দেখবেন এখন বিভিন্ন ব্লকের অফিস আরও তীব্র গতিতে আমরা উদ্বোধন করব ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গা. ম্যাডাম দেখেন, গণতান্ত্রিক দেশে কে বিজয়ী হবে কে পরাজয় হবে এটা জনতার হাতে থাকে, কিন্তু দল হিসাবে আমরা মা মাটি মানুষের দল, আমরা বিশ্বাস করি যে আমরা ত্রিপুরাতে পা রেখেছি ক্ষমতার জন্য না, কিন্তু ত্রিপুরার মানুষের স্বার্থের জন্য. আমরা মমতাদির সুশাসনের যে উদাহরণ আজকে পশ্চিমবঙ্গতে রয়েছে সেটা নিয়ে এগিয়ে যাব. আমরা এরকম কোনো কাজ করব না বা এরকম কোনো পদক্ষেপ নেব না যেটার জন্য ত্রিপুরা রাজ্যের ক্ষতি হবে. আমি এটা বিশ্বাস করি যে মানুষের আস্থা আমাদের উপরে থাকবে, এবং আমরা পুরো শক্তি দিয়ে জানে প্রাণে ত্রিপুরা রাজ্যের মানুষের মন জয় করার চেষ্টা করব. বাকি গণতান্ত্রিক দেশে আমি মনে করি জনতাই ভগবান, ওরা সিদ্ধান্ত নেবে. পীযূষবাবু কিছু বলবেন?